হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, স্কুল 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল এবং কলেজ যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকার কিন্তু নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি কিন্তু আজকেই এই নির্দেশ দিলেন এবং কিন্তু এই যে গুরুত্বপূর্ণ আপডেট এবং স্কুলে যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, তিনটে পরীক্ষা, সেই তিনটে পরীক্ষা কবে হবে বা পরীক্ষাগুলো কি হবে কি না, বা এই পরীক্ষাগুলো কিন্তু কবে নাগাদ হতে পারে, বা স্কুল এবং কলেজে যে সব পরীক্ষাগুলো আছে সেই সব পরীক্ষাগুলো এবং স্কুল খোলা নিয়ে বা অন্য কিছু নিয়ে কিন্তু আরও বিশেষ কিন্তু বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তো অনেকেই কিন্তু কমেন্ট করছিল এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু জিজ্ঞাসা করছেন যে এই পরীক্ষাগুলো হবে কি না, বা এই পরীক্ষা তো সামনে মাসে থেকে শুরু হবে, তো এই পরীক্ষাগুলো হবে কি না, বা এই পরীক্ষাগুলো স্থগিত করা হবে কি না, বা পরে কিন্তু এই পরীক্ষাগুলো হবে কি না, সমস্ত বিষয়টির কিন্তু আমি বলেছিলাম যে আজকেই কিন্তু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু পুরো বিষয়টি আমি আজকে জানিয়ে দেবো, বা পুরো বিষয়টি কিন্তু ইনফরমেশন দিয়ে দেবো যে কী কী বলা হয়েছে। স্কুল এবং কলেজের বিষয়ে কিন্তু সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন, জানতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখা সুযোগ করে দেবেন, তাদেরকেও জানতে দেবেন বিষয়টি, তারাও যেন বুঝতে পারে, জানতে পারে, অজানা জানে না হয়ে থাকে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করে রাখবেন, তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট খবর, লেটেস্ট আপডেট নিউজ সবার আগে আপনি দেখতে পাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সুলতান, আর আপনারা দেখছেন টেক বাংলা 2.2 চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর। হ্যাঁ বন্ধুরা, 31 জুলাই পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তো বলা হয়েছে এখানে 31 জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করেছিল সরকার। এবার কলেজ, বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ওই দিন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই সময়ে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে প্রশাসনিক কাজকর্ম চলতে পারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। করোনা আবহে লকডাউনের কারণে মার্চের শেষ ভাগ থেকে বন্ধ হয়ে গিয়েছিল দেশের প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন। আনলক ওয়ান পর্বেও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে স্কুল কলেজ কোনো কিছু খুলতেই সাই দেয়নি কেন্দ্র। এই রাজ্যেও মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে রেখেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলি জুলাই পর্যন্ত বন্ধ থাকতে পারে, এই সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে চলতে পারে পড়াশোনা, তবে প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে না, কারণ তাতে সামাজিক দূরত্ব বিধা বজায় রাখা সম্ভব নয় এবং সেক্ষেত্রে করোনা সংক্রমণের ঝুঁকিও থেকে যায়। তাই স্কুল 31 জুলাই পর্যন্ত বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছিল আগেই, যদিও পূর্ব ঘোষণা মতো জুলাইয়ে 2, 6 এবং 8 তারিখ চলতি বছরের বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এখানে আপনার একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে পরীক্ষাগুলো, সেটা কিন্তু বলা হয়েছে যে 2, 6 এবং 8 তারিখে যে পরীক্ষাগুলো ঘোষণা করা হয়েছিল এর আগেই জুলাই মাসে, সেগুলো কিন্তু নির্দিষ্ট টাইমে, কিন্তু নির্দিষ্ট সময়েই সে পরীক্ষাগুলো হবে, বাকি পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়েই হবে বলে কিন্তু জানানো হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর পাঠন পাঠন 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। সময়ের মধ্যে প্রশাসনিক যে সমস্ত কাজ আছে প্রতিষ্ঠানগুলির, বলা হয়েছে তা যেন শেষ করা হয়। একাডেমিক সেশন বন্ধ থাকায় অ্যাডমিনিটিভ কাজকর্ম করতে সুবিধা হবে, সেই মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পরামর্শ নেওয়া হয়েছে। করোনা আবহে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষাবর্ষ পাল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা বলে ইঙ্গিত শিক্ষামন্ত্রীর কথায়। তবে আপাতত 31 জুলাই পর্যন্ত পড়াশোনার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের দ্বার খুলবে না, তা নিশ্চিত করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার এবং বুঝতে পারছেন যে 31 জুলাই পর্যন্ত সমস্ত কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ থাকবে, সেই নির্দেশ কিন্তু দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই আপডেটটা দেওয়া হয়েছে, এই একটা ছোট্ট আপডেট কিন্তু আপনাদের সাথে আজকে তুলে ধরলাম। আপনাদের কিন্তু আজকে এই ছোট্ট একটি আপডেট কিন্তু জানিয়ে দিলাম যে কী কী বলা হয়েছে এবং শিক্ষামন্ত্রী
কি কি বলেছেন এবং পরীক্ষার যে বিষয়গুলো সেই বিষয়ও কিন্তু বলে দিয়েছে, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু পরীক্ষাগুলো হওয়ার কথা বলা হয়েছে। তো আপনাদের কিন্তু এই একটি ছোট্ট আপডেট আপনাদেরকে দেওয়া ছিল খুব জরুরি, তাই কিন্তু এই ছোট্ট আপডেটটি কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে আলোচনা করলাম। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই যে 31 জুলাই পর্যন্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ারভাবে আলোচনা করলাম এবং পরীক্ষাগুলো কবে নাগাদ হতে পারে সমস্ত বিষয়টি কিন্তু আলোচনা করলাম এই ভিডিওটির মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিন, তাহলে পরবর্তী লেটেস্ট খবর সবার আগে আপনি পেতে থাকবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না।